আমি আজকে খুব আনন্দিত যে তিনি আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এত কষ্ট করে বাংলাদেশে এসেছেন এবং এই যে চেতাম হাউস থেকে তিনি যে উদ্যোগটা নিয়েছেন হেলথ কেয়ার সম্পর্কে মানুষকে সজাগ করতে, এটা আমাদের দেশের জন্য শুধু না, আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়েও এটা ভালো প্রভাব পাবে। এই ক্ষেত্রে আমি একটা কথা আমি আপনাদের জানাতে চাই, আপনারা অনেকেই জানেন না, আমরা যখন 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব এবং সমগ্র বাংলাদেশে আমরা যখন তথ্য ও সেবা কেন্দ্র করি, যেটা পরবর্তীতে আমরা নাম পরিবর্তন করেছি ডিজিটাল সেন্টার, সেই 5000 প্রায় 275টা ডিজিটাল সেন্টার আমরা যে নির্মাণ করি সেটা যখন আমরা উদ্বোধন করি, প্রথম উদ্বোধনটা হয়েছিল চর কুকিমুকরিতে, আমি ঢাকায় এবং আমাদের মাননীয় অতিথি মিস হেলেন ক্লার্ক তিনি এসেছিলেন, তিনি কিন্তু সেই চর কুকিমুকরি গিয়েছিলেন। তখনও সেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই, সোলার প্যানেল দিয়ে আমরা ডিজিটাল সেন্টারটা করি এবং সেই উদ্বোধনটা তিনি করে দিয়েছিলেন আমার সঙ্গে ওখানে বসে কথা বলে, সেজন্য তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। আমি এখানে আমার দেশের বিষয়ে আসি। বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে, যেটা মাঝে মাঝে আমাদের খরা হয়, বন্যা হয়, যে সাইক্লোন হয়, আমাদের স্বাস্থ্যের উপরে একটা প্রভাব পড়ে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার আগে অভাব ছিল, সারা দেশে তো বিদ্যুৎ ছিলই না। আমরা যে কমিউনিটি ক্লিনিক প্রথম বছর সরকারে আসি সেটা 2001 বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল, আমরা আবার যখন চালু করি, চালু করার সাথে সাথে আমরা যে বিষয়টা, যে স্বাস্থ্যখাতে আমাদের বাজেটে আমরা বিরাট একটা টাকা দিয়ে থাকি, এটা শুধুমাত্র আমাদের মানে স্বাস্থ্য সেবাটাই না, আমি আগেই বলেছি যে আমাদের সমস্ত কাজগুলি আমরা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ তাদের কাছে যেন পৌঁছায় আমরা সেদিকেই বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকি। আমরা বিনা পয়সায় ঔষধ দেওয়া থেকে শুরু করে মাতৃত্বকালীন সেবা এবং মেয়েদের সচেতনতা সৃষ্টি করা, সবথেকে বড় কথা সচেতনতা সৃষ্টি করা, সেটাও আমরা করে থাকি। প্রত্যেকবারই বাজেটে একটা বিরাট অংশ আমরা দেই, পাশাপাশি আমাদের বেসরকারি খাতটাকেও আমরা কিন্তু উন্মুক্ত করে দিয়েছি, যেখানে এখন বেসরকারি খাতটাও কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে। একসময় বেসরকারি খাত এত সুযোগ সুবিধা পেত না, আমি প্রথম যখন সরকারি ছিলাম একটা যে কোনো একটা মেডিকেল কলেজ বা হাসপাতাল করতে গেলে তার যন্ত্রপাতি যা কিছু দরকার সেটা কেনার উপরে যে উচ্চ পর্যায়ে ট্যাক্স ছিল সেগুলো আমি সব কমিয়ে দিয়ে এবং শিশুদের যেগুলি প্রয়োজন ইনকিউবেটর থেকে শুরু করে সব সেগুলি ট্যাক্স মুক্ত করে দিয়ে আমরা বেসরকারি খাতে যাতে আরও মেডিকেল কলেজ হাসপাতাল বা উন্নত মানের হাসপাতাল গড়ে ওঠে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছিলাম বলেই আজকে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যসেবার অনেকগুলি ব্যবস্থা হয়েছে। স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল, কাজে এখানে যারা ভালো ফান্ড দিতে পারেন সেখানে যদি একটা ভালো ফান্ড দেয় তা আমাদের সারা বিশ্বে ছোটো ছোটো আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা, বহু দেশ এখনও পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করা এবং আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সকলের সঙ্গে মানে শেয়ার করতে রাজি, আমরা তাদেরকেও সেভাবে আমরা সুযোগ করে দিতে চাই যে আমাদের অভিজ্ঞতায় আমরা কীভাবে কাজ করলাম সেটা আমরা জানতে, আমরা সকলকে জানাতেও চাই। আর আমি মনে করি যে সারা বিশ্বের ধনী দেশগুলি তাদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন এবং এই যে মানে বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের আরও বেশি সহযোগিতা করা উচিত, বিশেষ করে আর্থিক সহযোগিতাটা এবং এর জন্য একটা ভালো ফান্ড তৈরি করে সমস্ত মানে যেসব এলাকাগুলি একেবারে এখনও উন্নত না বা যে দেশগুলি এখনও স্বাস্থ্যর দিকে অতটা এগোতে পারেনি, স্বাস্থ্য পুষ্টি এদিকে তাদের সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি।